দর্শক ক্রিকফ্রেন্জির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি জয়ন্ত কুমার। আপনারা জানেন গতকালই শেষ হয়েছে আইপিএল এর এবারের আসর, এবং অনেকটা চমক দিয়েই প্রথম আসরেই গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছে। আর আপনারা একই সাথে এটাও জানেন যে প্রতিটা টুর্নামেন্ট আইপিএল অনুমিতভাবেই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রত্যাশিত একটা টুর্নামেন্ট। তাছাড়াও শুধু আইপিএল নয়, অন্যান্য যত গ্লোবাল টুর্নামেন্ট থাকে, আইসিসি টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ বা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, সব জায়গায় কিন্তু টুর্নামেন্ট শেষে একটা সেরা একাদশ দেওয়া হয়। এবং সেই চেষ্টা থেকেই ক্রিকফ্রেন্জিও চেষ্টা করেছে একটা একাদশ তৈরি করার। শুধু সেরা একাদশ নয়, একটা ফ্লপ ইলেভেনও আমরা তৈরি করেছি, এবং সেই সম্পর্কে কথা বলার জন্যই আমরা আপনাদের সামনে আজকে এসেছি। এবং আলোচক হিসেবে, বিশ্লেষক হিসেবে আমার সাথে আছেন আমারই সহকর্মী ফয়সাল হাবিব। তো ফয়সাল, আপনাকে স্বাগত। আমরা আসলে শুরু করব প্রথমেই আমাদের এবারের আইপিএল এর ফ্লপ ইলেভেন দিয়ে। তো ফ্লপ ইলেভেনে প্রত্যাশিতভাবেই দেখা গেছে যে কিছু প্লেয়ার ছিল যাদের কাছ থেকে আমরা অনেক প্রত্যাশা করেছি, কিন্তু প্রত্যাশা অনুযায়ী তারা পারফর্ম করতে পারেনি, তাদেরকে আমরা জায়গা দিয়েছি। তো প্রথমে আমরা যদি ওপেনিং পজিশন নিয়ে কথা বলি, ওপেনিংয়ে আমরা দেখতে পাচ্ছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি, বড় প্লেয়ার এবং তারা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তাদের সম্পর্কে যদি জিজ্ঞেস করি যে আসলে কেন তারা জায়গা পেল এই ফ্লপ ইলেভেনে? দেখুন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের সবচেয়ে বড় দুজন প্লেয়ার, আর এই দুজনকে একসাথে ওপেনিংয়ে দেখতে পারা সবার জন্য স্বপ্ন বলতে পারেন, স্বপ্ন বললে বাড়িয়ে বলা হবে না। কিন্তু এই দুজনকে একসাথে ফ্লপ একাদশে সম্ভবত কেউই দেখতে চায়নি। কিন্তু এবারের আইপিএলটাই ছিল অদ্ভুত একটা আইপিএল ছিল। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স 10 নম্বরে শেষ করেছে, এবং বিরাট কোহলি বরাবরের মতো এবারও তার স্বপ্নভঙ্গ হয়েছে। সব মিলিয়ে রোহিত শর্মার, আমরা যদি তার পুরো টুর্নামেন্টের দিকে দেখি, 14টা ম্যাচ খেলে 268 রান, কিন্তু তার এভারেজ মাত্র 19 এবং স্ট্রাইক রেট 120। এখন একটা ক্যাপ্টেন যখন 19 এভারেজে খেলে তখন সে দল খারাপ করবে, এটা খুবই স্বাভাবিক। আর রোহিত শর্মা ক্যালিবারের একটা প্লেয়ার 19 এভারেজে খেলছে, এটা আসলে আমরা যখন একাদশ পিক করছিলাম ফ্লপ একাদশ, সবার আগে রোহিত শর্মার নাম লেখা হয়েছিল, তার টুর্নামেন্টটা এতই খারাপ গিয়েছে। বিরাট কোহলির কথা যদি বলি, বিরাট কোহলি কিন্তু পুরো টুর্নামেন্টে মাঝে মধ্যে ঝলক দেখিয়েছে, 50 এসেছে তার, কিন্তু সেটা তার পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, 341 রান মোটামুটি 15-16 ম্যাচে। তো শুনতে মোটামুটি খুব খারাপ লাগে না 16 ম্যাচে 341, কিন্তু যখন আপনি দেখছেন যে বাম দিকে নামটা আছে বিরাট কোহলি, তিনি করেছেন 16 ম্যাচে 341, এটা কিন্তু মানা যায় না। একজন বিরাট কোহলির ভক্ত মানবেন না, তাও রানটা এসেছে 22 গড়ে, এবং স্ট্রাইক রেটটা আরও খারাপ, 120-এর কম, 115 মাত্র স্ট্রাইক রেট। সো সব মিলিয়ে আসলে বিরাট কোহলিকেও আমাদের ফ্লপ একাদশে জায়গা দিতেই হয়েছিল, এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মার এই ড্রিম ওপেনিং প্লেয়ারটা ফ্লপ একাদশে ওপেনিং করবে। ফ্লপ একাদশের ওপেনিং পজিশনের কথা আমরা বললাম, এবার যদি আমরা একটু নিচের দিকে যাই ব্যাটিং অর্ডারে, 3 নম্বর পজিশনে আমরা জায়গা দিয়েছি কেন উইলিয়ামসনকে, তারপরে আছে ভেঙ্কটেশ আয়ার এবং মায়াঙ্ক আগারওয়াল। এই তিনজন সম্পর্কে যদি বলেন কেন তারা ফ্লপ একাদশেই জায়গা করে নিলেন? ইন্টারেস্টিংলি, পরে তিনজনের যে নাম বললেন, কেন উইলিয়ামসন, ভেঙ্কটেশ আয়ার এবং মায়াঙ্ক আগারওয়াল, এই তিনজনের মধ্যেও দুজন ক্যাপ্টেন, নিজ নিজ দলের ক্যাপ্টেন, এবং একইভাবে এই দুজনও ক্যাপ্টেন হিসেবে ফ্লপ করেছেন বলে এদের, এই দুজন যে দলের অধিনায়ক সে দলগুলোও খারাপ করেছে। কেন উইলিয়ামসন কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, কেন উইলিয়ামসন, কেননা কেন উইলিয়ামসনকে সানরাইজার্স হায়দ্রাবাদ রিটেইন করেছিল, ক্যাপ্টেন্সির জন্য স্পেশালি তাকে রিটেইন করা হয়েছিল, এবং ক্যাপ্টেন্সি করেছেনও, কিন্তু হয়েছে যেটা সেটা হলো 216 রান করেছেন মাত্র পুরো টুর্নামেন্ট জুড়ে, সম্ভবত 13টা ম্যাচ খেলেছিলেন, এবং গড়টা 19। গড়ের চাইতেও যেটা দৃষ্টিকটু সেটা হলো তার স্ট্রাইক রেট, মাত্র 93 স্ট্রাইক রেটে। আপনি আইপিএলের মতো একটা টুর্নামেন্টে আসলে কখনোই ব্যাট করতে পারেন না, আপনি যখন আইপিএলে 93 স্ট্রাইক রেটে ব্যাট করবেন তখন আপনি অবধারিতভাবে ফ্লপ একাদশে জায়গা পাবেন। এরপরে ভেঙ্কটেশ আয়ার, ভেঙ্কটেশ আয়ার একইভাবে কলকাতা নাইট রাইডার্সের রিটেইন করা প্লেয়ার, এবং গত মৌসুমে কিন্তু অনেকটা ধূমকেতুর মতো ভেঙ্কটেশ আয়ারের আবির্ভাব হয়েছিল। এরপরে তিনি বিশ্বকাপে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন, ইন্ডিয়া দলে অভিষেকও করে ফেলেছেন, টি টোয়েন্টিও করে ফেলেছেন, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সের অনেক বেশি এক্সপেকটেশনস ছিল ভেঙ্কটেশ আয়ারের কাছে, কিন্তু তিনি এক্সপেকটেশনস পূরণে পুরোপুরিভাবেই ব্যর্থ, এবং তিনি এতটাই ফ্লপ ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে যে তার যেটা প্রেফারেবল পজিশন, ওপেনিং পজিশন থেকেও তাকে সরিয়ে ফেলা হয়েছিল। আমি যদি দেখি, ভেঙ্কটেশ আয়ার 182 রান করেছেন মাত্র, গড় 16। আপনি একটা ওপেনারের কাছে 16 গড় আসলে এক্সপেক্ট করতে পারেন না, স্ট্রাইক রেট 107,
সো ভেঙ্কটেশ আয়ারের এই জায়গাতে তার জায়গা পাওয়াটাও আসলে মেনে নিতেই হবে। আর এরপরে মায়াঙ্ক আগারওয়াল, একইভাবে আয়ারের মতো আগারওয়ালও খারাপ ফর্মের কারণে ওপেনিং স্লটটা ছেড়ে দিতে হয়েছিল আগারওয়ালকে। এবং আগারওয়াল এবং শিখর ধাওয়ান গতবার পাঞ্জাবের সেরা দুজন ব্যাটার ছিলেন এবং তারা খুবই ভালো করেছিলেন। সেখান থেকে আসলে দুঃখিত শেখর ধাওয়ান ছিল কিনা আমার আসলে রিকল করতে পারছি না, তবে আগারওয়াল খুবই ভালো খেলেছিলেন। সেখান থেকে এই মৌসুমটা, আইপিএলের এই মৌসুমটা আগারওয়ালের দুঃস্বপ্নের মতোই গেছে। এবং ক্যাপ্টেন হিসেবে তাকে যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যে একটা কথা আছে, ক্যাপ্টেন শুড লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এটা করতে একেবারে ব্যর্থ হয়েছেন আগারওয়াল। আগারওয়ালের স্ট্যাট যদি আমি বলি, 16 ওভারে 196 রান করেছেন 122 স্ট্রাইক রেটে। সো ফ্লপ একাদশের জায়গা তো হয়। আমরা যদি দেখি আমাদের ফ্লপ একাদশে টপ পাঁচজনের চারজনই কিন্তু ক্যাপ্টেন ছিলেন আলাদা আলাদা দলের। এবার আমরা যদি 6 নম্বর পজিশনটা দেখি, আমাদের আরও একজন ক্যাপ্টেন এসেছেন, যিনি হচ্ছেন রবীন্দ্র জাদেজা। টুর্নামেন্টের প্রথম থেকে তিনি কিছু ম্যাচ পর্যন্ত ক্যাপ্টেন্সি করেছেন, একটা পর্যায়ে তিনি ক্যাপ্টেন্সি ছাড়তে বাধ্যই হয়েছেন। তো তার কথা যদি বলি, ক্যাপ্টেন্সি, ব্যাটিং, বোলিং সব মিলিয়ে তিনি আসলে কতটা খারাপ বা কতটা ভালো করলেন যার কারণে তিনি ফ্লপ একাদশে জায়গা পেলেন? জাদেজা শুধু ফ্লপ একাদশের জায়গাই পাননি, জাদেজা কিন্তু ফ্লপ একাদশের ক্যাপ্টেন। কেন বলছি, কারণ তিনি যতগুলো ম্যাচ চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি করেছেন একটা ম্যাচও জিততে পারেননি। আমি জানি না আইপিএলে এমন কোনো রেকর্ড আছে কিনা যে একজন ক্যাপ্টেন 8-10 ম্যাচ লিড করে একই মৌসুমে একটা জয় পায়নি। সো আসলে একটা দুঃস্বপ্নের মতো মৌসুম কেটেছে রবীন্দ্র জাদেজার, এবং সাথে সাথে চেন্নাই সুপার কিংসেরও। ব্যাট হাতে 116 রান, 19 এভারেজ, এবং যে জাদেজা গত মৌসুমে 37 রান নিয়েছিলেন এক ওভারে, সে জাদেজার এবার ব্যাটিং করেছেন 118 স্ট্রাইক রেটে। ফিনিশিংটা করতে পারেননি, বল হাতেও খুব বেশি কার্যকরী যে ছিলেন বলা যাবেন না। উইকেট তার যেটা মেন কাজ থাকে, রান চেক দেওয়া, সেটাও চেক দিতে পারেননি। উইকেটও যতগুলো ম্যাচ খেলেছেন তার চেয়ে কম উইকেট পেয়েছিলেন। জাদেজা অ্যাট নাম্বার 5 or 6, সো জাদেজা অ্যাট নাম্বার 6 ইজ ওয়েল সুটেড। ইয়েস, ওয়েল সুটেড। ওকে, তো এবার যদি আমরা পরবর্তী আমাদের ফ্লপ একাদশে ফিনিশিং রোলের দিকে তাকাই, দেখা যাচ্ছে আমরা ম্যাথু ওয়েডকে জায়গা দিয়েছি, কারণ পোলার্ডকে জায়গা দিয়েছি। ম্যাথু ওয়েড অবধারিতভাবেই উইকেট কিপার ব্যাটার হিসেবে থাকবেন, আর কারণ পোলার্ড অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন। তো এই দুজনের সম্পর্কে যদি বলেন, দর্শককে প্রথমে বলে রাখি, আপনারা বলতে পারেন যে ওয়েড ওপেনিংয়ে এবং ওয়ানডাউনে খেলেছেন, সেই ওয়েড এত পেছনে কেন? কারণটা হলো স্টপ অফ দ্য অর্ডার, এতগুলো মানুষ ফ্লপ করেছেন যে ওয়েটকে জায়গা দেওয়ার আমরা জায়গা পাইনি। একই সাথে ওয়েট এতটা খারাপ খেলেছেন যে তার জন্য একটা জায়গা আমাদের খুঁজে বের করতেই হয়েছে। তার জন্য আমরা লোয়ার অর্ডারে ওয়েটের জন্য জায়গা বের করেছি, কারণ ওয়েট কিন্তু ন্যাশনাল টিমে লোয়ার অর্ডারেই খেলেন। এবং ওয়েট সম্পর্কে কী বলবো, ওয়েটের দলে গুজরাট টাইটান্সে কিন্তু আরেকজন উইকেটকিপার, বিদেশি উইকেটকিপার ব্যাটসম্যান ছিলেন, রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তানের। আমার কাছে এটা মনে হয় যে ওয়েট শুধুমাত্র অস্ট্রেলিয়ান বলেই এতগুলো ম্যাচ খারাপ করার পরে এতগুলো ম্যাচ তিনি আইপিএলে সুযোগ পেয়েছেন, গুরবাজকে সুযোগ দেওয়া হয়নি। আপনি যদি তার দিকে দেখেন, ওয়েট 157 রান করেছেন 15 এভারেজে, একজন টপ অর্ডার ব্যাটসম্যান যিনি ওপেনিং করেছেন এবং নাম্বার 3 খেলেছেন, তিনি যদি 15 এভারেজে রান করেন, এরপরও দল যে চ্যাম্পিয়ন হয়েছে এটা আমি জানি না ওয়েডের ভাগ্য কিনা নাকি দলের ভাগ্য, কারণ এই ওয়েডই কিন্তু পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপও জিতিয়েছিল অস্ট্রেলিয়াকে। কিন্তু আইপিএল ভালো যায়নি, দলগত সফলতা পেয়েছে ওয়েডের দল চ্যাম্পিয়ন, কিন্তু ওয়েড, সরি টু সে, হি ডিজার্ভস এ প্লেস হিয়ার। অ্যান্ড নেক্সটে যার কথা বলছিলেন, পোলার্ড সম্ভবত আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা একজন ফিনিশার পোলার্ড, কিন্তু আমি জানি না বয়সের ভার নাকি মুম্বাইয়ের টিম কম্বিনেশন, পোলার্ড এবার সুপার ডুপার ফ্লপ ছিলেন, 144 রান, 14 এভারেজে, 10 ম্যাচ খেলেছিলেন সম্ভবত। এবং পোলার্ডের স্ট্রাইক রেট 107, এটা অবিশ্বাস্য একটা স্ট্যাট যে পোলার্ড মাত্র 107 স্ট্রাইক রেটে খেলেছেন। এবং পোলার্ড আসলে মুম্বাই অনেক লয়াল একটা টিম, তারা ফ্যামিলি হিসেবে থাকতে পছন্দ করে, এবং সেই ফ্যামিলিরই একজন বড় সদস্য পোলার্ড। এই কারণে আমার মনে হয় এতগুলো ম্যাচ ফ্লপ করার পরেও তিনি 10 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তাকে সিজনের শেষের দিকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু যে কটা ম্যাচ সুযোগ পেয়েছেন তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। এবং আমি এমনও দেখেছি প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে পোলার্ড কি ওভাররেটেড কিনা, পোলার্ড ওভাররেটেড কিনা, এটার উত্তর সম্ভবত আগামী সিজনে পাওয়া যাবে, আগামী সিজনে ফিরে আসতে পারেন কিনা। কিন্তু এই সিজনে পোলার্ড ওয়ান অফ দি সুপার ফ্লপস অফ দিস আইপিএল। ওকে, একই সাথে আমরা এটাও জানি পোলার্ড কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়ে নিয়েছেন, আর আপনার কথা অনুযায়ী আমরা বলতে পারি যে ম্যাথু ওয়েড তাহলে কিছুটা হয়তো লাকি এই দিক থেকে। এবার আমাদের ফ্লপ একাদশের লেজের দিকটায় আসি। বোলিং আক্রমণে যারা আছেন, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা এবং
বরুণ চক্রবর্তী। প্রত্যেকের কাছ থেকেই দর্শকদের, ক্রিকেট ভক্তদের অনেক বেশি প্রত্যাশা থাকে বোলিং অ্যাটাকে, তো তারা কেন আসলে জায়গা পেলেন ফ্লপ একাদশে? সিরাজের কথা মাথায় আসলে আমার যেটা সবার আগে মনে পড়ছে, ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ফ্যান মোহাম্মদ সিরাজ। রোনালদো এই সিজনে প্রিমিয়ার লিগে 30টা গোল করেছেন, সব প্রিমিয়ার লিগে কিনা আমি শুনছি না এই মুহূর্তে, 30টা গোল করেছেন। এবং মোহাম্মদ সিরাজ আইপিএলের ইতিহাসের প্রথম বোলার হিসেবে এক সিজনে 30টা ছক্কা খেয়েছেন। এই একটা তথ্য দিয়ে আসলে আপনাদের বোঝা উচিত যে মোহাম্মদ সিরাজের জন্য সিজনটা কত খারাপ গেছে। সবগুলো ম্যাচ খেলেছিলেন ব্যাঙ্গালোরের হয়ে, মাত্র উইকেট পেয়েছেন 9টা। এবং এই একাদশের, ফ্লপ একাদশেরও সবচেয়ে বাজে ইকোনমি রেট মোহাম্মদ সিরাজের। আপনি 15টা ম্যাচ খেলেছেন, 15 ম্যাচ শেষে আপনার ইকোনমি রেট 10, এটার আসলে কোনো ব্যাখ্যা হয় না, কোনো এক্সকিউজ হয় না। পরেরটায় যদি আমরা আসি বুমরা 14 ম্যাচে 15 উইকেট, ইকোনমি রেটও 7.18। অনেকে বলতে পারেন বুমরার এই একাদশে জায়গা হওয়া উচিত নয়, কিন্তু নামটা জাসপ্রীত বুমরা, হোয়াইট বল ক্রিকেটে সবচেয়ে লিথেল বোলারদের একজন, হোয়াইট বল ক্রিকেটে তর্ক সাপেক্ষে সেরা বোলার, টি টোয়েন্টিতে তর্ক সাপেক্ষে সেরা ডেথ বোলার, তার উইকেট যখন 14 ম্যাচে 15টা, এটা আসলে একটু মেনে নেওয়া কষ্টকর। এবং আরও একটা বিষয় যেটা, সেটা হলো এক ম্যাচে কিন্তু 5 উইকেট নিয়েছিলেন, ওই ম্যাচটা বাদ দিলে 13 ম্যাচে 10 উইকেট। সো সব মিলিয়ে মুম্বাইয়ের যে খারাপ সিজন গেছে তার একটা বড় কারণ বুমরা। বুমরার খারাপ সিজন যাওয়ার কারণেই তিনি এখানে জায়গা পেয়েছেন। এবং শেষ যিনি বরুণ চক্রবর্তীর কথা আমি একটু আরেকবার আলাদা করে জিজ্ঞেস করবো যে উনি কি ওয়ান সিজন প্লেয়ার হয়ে গেলেন কিনা, আসলে এটা বলা মুশকিল। কিন্তু আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটছিলাম, সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বরুণ চক্রবর্তী নাকি মিস্ট্রি বোলার, মিস্ট্রিটা হলো তার মিস্ট্রি কোথায় এটা কেউ বোঝে না। সো গত সিজনে খুবই ভালো খেলেছেন, বিশ্বকাপ দলে ছিলেন, এবং আশ্বিনের আগে চক্রবর্তীকে খেলানো হয়েছিল, ইন্ডিয়া খেলিয়েছিল, সেখান থেকে চক্রবর্তীর এই সিজনটা কেন এত খারাপ গেল আসলে এটাও একটা মিস্ট্রি। কারণ তিনি পুরো সিজনে মাত্র 6টা উইকেট নিয়েছেন, আর তার যে মেইন কাজ থাকে, আমরা কলকাতার বোলিং লাইন আপে যেটা দেখতাম, নারায়ণ এবং চক্রবর্তী যখন বল করা শুরু করতো আসলে রানটা আটকাতো, সে জায়গায় আপনারা দেখবেন 8.51, অর্থাৎ ওভার প্রতি 8.5 রান করে খেয়েছেন, ম্যাচ প্রতি প্রায় 34 রান করে দিয়েছেন চক্রবর্তী, মধ্যে দল থেকে বাদও পড়েছিলেন। এবং আরও একবার চক্রবর্তীও কিন্তু রিটেইন করা প্লেয়ার কলকাতার। এবং আপনারা, আপনি খেয়াল করে দেখবেন এ পর্যন্ত যত রিটেইন করা প্লেয়ার রয়েছেন, এবং রিটেইন করা প্লেয়াররা যে দলে খারাপ করেছেন, সে দল কিন্তু আসলে পুরো সিজনে ব্যর্থ হয়েছে, স্ট্রাগল করেছে। সব মিলিয়ে চক্রবর্তীও এই একাদশে একটা প্লেস ডিজার্ভ করে। এবং আমার মনে হয় আমাদের এই ফ্লপ একাদশ নিয়ে আপনাদের তেমন কারো কোনো অভিযোগ থাকার কথা নয়। ঠিক যেমনটা শুনছিলেন দর্শক, আমাদের ফ্লপ একাদশের অধিকাংশ প্লেয়ারই কিন্তু রিটেইন করা প্লেয়ার, একই সাথে 5 জন রয়েছেন যারা হচ্ছেন বিভিন্ন দলের ক্যাপ্টেন। এবং ক্যাপ্টেন যখন পারফর্ম করে না একটা দলের, সেই দলটা কেন পিছিয়ে পড়ে সেটা তো আপনাদের চোখের সামনেই উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছেন। তো এই গেল আমাদের ফ্লপ একাদশ, এবার আমরা আলোচনা করব আমাদের সেরা একাদশ নিয়ে।